সারা পশ্চিমবাংলা জুড়ে দিদিকে বলো একটা কর্মসূচি চলছে, সেটা প্রায় এখনো পর্যন্ত যে ফোন নাম্বার দেওয়া 11 লক্ষ লোক যোগাযোগ করেছে, তাতে অনেক লোক উপকৃত হয়েছে। এরপরে আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আবার একটা নতুন করে একটা ভাব করে 7 দফায় এটাকে একটা নতুন করে যুবদের মধ্যে যুবরা যাতে প্রত্যেক টাউন ব্লকে গিয়ে এই দিদিকে বলো কর্মসূচি পালন করতে পারে, তার জন্য একটা উনি রূপরেখা তৈরি করছে। রূপরেখাটা হচ্ছে গিয়ে আর প্রশ্ন আছে, এই তৃণমূল স্তরীয় জনসংযোগ প্রক্রিয়াতে আগামী 100 দিন ধরে তৃণমূল কংগ্রেসের 1000 বেশি নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীর ব্যক্তিগতভাবে 10000 বেশি গ্রাম ও শহরাঞ্চলে যাবে এবং রাত্রি যাপন করবেন এবং জনগণকে এই উদ্যোগের বিভিন্ন মাধ্যম এবং কীভাবে তার সুফল লাভ করা সম্ভব সেই বিষয়ে জানাবে। প্রথম ধাপ হচ্ছে আর প্রথম আগামীকাল তারা শুরু হবে, এটা আগামীকাল আমরা এটা 6 তারিখে শেষ করতে হবে, কাল পরশু 2 দিনের মধ্যে। একটি পূর্ব নির্ধারিত গ্রাম অথবা শহরাঞ্চল যে কোনো অঞ্চলে আমরা যাব, স্থানীয় পার্টি কর্মীর সাথে বৈঠক করা হবে, তারপরে পার্টি কর্মীদের সাথে বৈঠকের পরে ওই গ্রামের 3-4 জন সম্মানীয় ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার হোক মাস্টারমশাই হোক তাদের নিয়ে আমরা বসবো, তাদের পরামর্শ নেবো যে কী করা যায়, কী কী প্রবলেম আছে আপনাদের, কী করলে ভালো হবে, তাদের পরামর্শ নিয়ে আমরা কাজগুলো এগোবো। একটি 3 ঘন্টাব্যাপী জনসমাবেশ এবং সবার আয়োজন করা হবে, ওখানে বিভিন্ন রকম তাদের যে অভাব অভিযোগ আছে সেটা জানাবে আমাদের, সেইটা লিপিবদ্ধ করে আমরা উপরে জানাবো, আর যদি সম্ভব হয় ওখানে যতগুলো পারবো আমরা তার সমাধান করে দেবো। স্থানীয় কর্মী এবং বুথ সদস্যদের সাথে রাতের খাবার খাওয়া, একজন পার্টি কর্মী বা সমর্থকের বাড়িতে রাত্রি যাপন করতে হবে, এটা মাস্ট পুরো আমাদের বলে দিয়েছি সত্যি হবে। গ্রামের প্রতিটি বাড়িতে ব্যক্তিগতভাবে পৌঁছে তাদের খোঁজখবর নিতে হবে বা তাদের কী অভাব অভিযোগ আছে জানতে হবে। সবশেষে আমরা যখন ফিরবো গ্রাম ওইখান থেকে পতাকা উত্তোলন করে তারপরে আমরা কোথাও ফিরতে হবে, দলীয় পতাকা উত্তোলন ঘুরে মানুষের সাথে কথাবার্তা বলে আর এই আমাদের কর্মসূচি আমরা আগামীকাল থেকে শুরু করবো। এবং আমরা যে শুরু করার জায়গাটা আমাদের নির্ধারিত করা আছে ওটা আমরা আসলেই আমরা সেখানে যাবো, কালকে আমি আপনাদের ফোনে জানিয়ে দেবো। হ্যাঁ বিশ্ব প্রচুর সাড়া, এখন কত লোক এখানে চলে আসছে, আমরা তো মাত্র এই প্রেস কনফারেন্স করলো আজকে, কাল থেকে কাজটা শুরু হবে, তো প্রচুর লোকের সাড়া, এখন থেকেই অনেকে বলছে যে আজকে সভা চেয়ারম্যান আমি চেম্বারে ছিলাম ওইখানে পৌরসভাতে প্রায় বেশ কিছু লোক এসছে, আমার এই একটা ছোটো সমস্যা আছে, আমার ওই সমস্যা আছে, আমরা দুজনে বসে ওখানে অনেক বড় ভাইস চেয়ারম্যান ছিল, অনেক বড় সমস্যার সমাধান আছে করেছিলাম ওই বসে সারা যে পড়ছে এখানে বোঝা যাচ্ছে আর কি। এটা জাস্ট কালকে আমাদের এটা অবশ্যই বোধ নির্দেশ দিয়েছে, আমাদের সময় 6 তারিখ পর্যন্ত, আমরা আজকে প্রেস কনফারেন্স করলাম কাল থেকে আমাদের কাজ শুরু হবে, একদম যৌথভাবে সব, আমাদের এখানে কোনো আলাদা কিছু নেই, এখানে কোনো সবাই আমরা এক। 100 দিনের যে একটা প্রোগ্রামটা নিয়েছে তার আগে কি এই পর্যায়টা হবে? তিন দিনের যে পর্যায়ের কথা যে আপনি বললেন, হ্যাঁ আলোচনার পর্ব তিন দিন হবে, তারপরে কি কাজটা? না না, এই কাজটা পুরো 100 দিন ধরে চলবে, এটা ফার্স্ট ফেজ, এরপরে আবার যাবো আমাদের হয়তো বলো 5টা গ্রামে তুমি যাবো, এরকম যেরকম যেরকম নির্দেশ আসবে তেমন আর কি, এটা প্রথম পর্যায়ে। এইটা তো পরে বলে দেওয়া হবে, আমরা শুরু কাল থেকে বলে, আমরা তো করবোই ওরা 2-3টা ফেজ বলে দেবে যে কোন জায়গায় যেতে হবে। হ্যাঁ তারপরে আমরা পুরোটাই করতে হবে, আমরা পুরোটাই 100 দিন ধরে পুরো বিচপুরটা হোক বা কাছাড়া শহরটা হোক সমস্ত জায়গায় সমস্ত বাড়িতে প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িত। কোনো জায়গায় ড্রেন ভেঙে গেছে, কোনো জায়গায় স্ল্যাব ভেঙে গেছে,
আর লাইটে কিছু কিছু সমস্যা হয়েছে, সেটা আমরা বলেছি। আমাদের লোক লাইটে যেন লোক চেক করতে শুরু করে দিয়েছে, আর যেখানে ড্রেন ভাঙা আছে, কোনো জায়গায় রাস্তা একটু ভেঙে গেছে, সে দেখার জন্য আমাদের ইঞ্জিনিয়ার চলে গেছে, যে গিয়ে ওয়ার্ডে আমি ঘুরেছি, সেইখান থেকে রিপোর্ট দিচ্ছে, মাপ করে এস্টিমেট করে পুজোর আগে আমরা সব কাজ করে দেবো। যেটা বললেন যে আপনাদের নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা দেখতে পাচ্ছি না, এর কারণ কি? যে আমরা অতীতে দেখেছি যে দিদিকে বলতে ফোন করে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করে সেই ব্যক্তি প্রভূত হয়েছে, সেই কারণে কি কোনো নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ আসছে না? না, আমাদের শুনুন, আমি বেসিক্যালি কাছেবাড়া বলছি, কাছেবাড়া নেতৃত্বের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই বা আমরা পাইনি, এমন তেমন কিছু ঘটনা ঘটে না। আমার চেয়ারম্যান সাহেব, আমরা যারা আছি প্রত্যেকে সবাই একটা তেমন দলটা করি, এখনও বলতে এমন কোনো অভিযোগ আমাদের আসে। কাঠমান্ডু দিয়ে যে দিদি যখন বললো, তখন কিছু লোক সে বিজেপির লোকই হোক, কিছু লোক উৎসাহিত হয়ে যে যার মতো পেরেছে একটা অন্ধকারে, যদি কাঠমান্ডু কোনো অভিযোগ থেকেই থাকে, সে প্রকাশ্যে প্রমাণ সমাজ আসুক, আমরা অবশ্যই দলের কাছে বলো তাকে তার ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি আর আপনার পোস্টার লাগিয়ে দিলাম, সেই পোস্টারে কি প্রমাণ হলো যে আপনি কাঠমান্ডু খেয়েছেন, যে হ্যাঁ এই লোকটা এই কাঠমান্ডু খেয়েছে বা এর কাছে মানে এর থেকে টাকা নিয়েছে বা ওর থেকে টাকা নিয়েছে, একটা রাতের অন্ধকার পোস্টার লাগিয়ে গেছে। তাতে মানে আতঙ্ক থাকবে কেন? দিদি যেন সরাসরি নাম্বার দিয়েছে, এই নাম্বারটা দিয়েছে 9137090 এইটা, এই নাম্বারটা ফোন করলেই তো দিদি ডাইরেক্ট ওই করতে পারছে। শুধু একটা ফোন, একটা ফোনের ডিস্টেন্স থাকে দিদির সঙ্গে আপনার, আপনি আরও ফোন করবেন দিদি ধরবেন, ফোনটা ধরবেন, তো সেখানে ভয় পাওয়ার বুঝতে পারি, বুঝতে পারি। আর আমরা 7 বছর মাত্র পৌরসভায়, 7 থেকে 8 বছর হলো 9 বছর। আপনি 8 বছর আগে পৌরসভা যে ঘুরে দেয় শুনে দেখেন যে কী ছিল, না ছিল জল, না ছিল লাইট, না রাস্তাঘাট, না কোনো পরিষেবা, আর 8 বছর পরে কী দাঁড়িয়েছে, হয়তো 5% 3% আমরা করতে পারিনি, সেটা চেষ্টা করছি, এটা আমাদের ব্যর্থতাই ধরে না আমরা, তাও আমরা চেষ্টা করবো পুরোটাই 100% করার জন্য। এরকম সময় দিতে হবে, আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, চেয়ারম্যানে যাচ্ছি, আমরা যাচ্ছি, সেখানে লাইট, রাস্তা, ড্রেন বা অন্য কোনো সমস্যা থেকে থাকে, আমরা অবশ্যই এটা নিজের মধ্যে সমাধান করবো। আমরা দেখছি যে আপনার যে দুধবাগানের যে হরিজন সমাজ, ওখানে নিত্যদিনই কিছু না কিছু ঝামেলা লেগেই রয়েছে, এইটা কেন? শুনুন, আমি আপনাকে বলি, 23শে মে তারপর থেকে যেই সন্ত্রাস বিজেপি সারা বাংলা জুড়ে করেছে, 34 বছরে বামফ্রন্ট তা করে, এটা মানে ভাবা যায় না, যা সন্ত্রাস করেছে, কারো বাড়ি দখল, কারো বাড়ি ভাঙচুর, যে কারো জায়গা দখল, মানে যা পেরে তাই এরা করেছে। কারা করেছে আপনি এবার ভালো খোঁজ দিয়ে দেখবেন যে ওরা কারা করেছে ওখানটা। আমরা সব তদন্ত করে দেখেছি, আমি চেয়ারম্যান, আমরা সব গেছিলাম, কমলও ছিল, আমাদের নেতৃত্ব সব ছিল, আমরা দেখে এসে কেউ যখন তখন ওই বিজেপি করছে পার্টি আবার তৃণমূল করছে, ব্যক্তিগত ঝগড়াটাকে রাস্তায় নিয়ে চলে আসছে, তারপর তৃণমূলে সে নামে দোষেও আছে, এটা তো হতে পারে না। সমস্তটা ব্যক্তিগত ঝগড়া, এবার দেবে কারো বাড়িতে একটা পারিবারিক ঝামেলা, তারা চলে আসলে এসে বলছে আমাকে তৃণমূল মেরেছে, এক ভাই বিজেপি করে রাতে বিজয় হয়েছে, তো এই তো চলছে এখন। বাড়িতে ভাই ভাই গণ্ডগোল করবে, এসে বলে যে আমাকে তৃণমূল মেরেছে, এক ভাই তৃণমূল, এক ভাই বিজেপি। আমরা আমার দলের পক্ষে দায়িত্ব নিয়ে বলছি, আমরা কোনো ব্যক্তিগত কোনো পারিবারিক ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না, আর কাউকে সবাইকে না করা যে কেউ করবে না, দল থেকে নির্দেশ আছে, যে যা ঝগড়া করবে তার ব্যক্তিগত ব্যাপার, তার নয় পুলিশের নালে কিছু করুন, ডায়েরি করুন, পুলিশ ব্যবস্থা নেবে। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.